যে আত্মস্বার্থ বাইরে থাকতে হবে আত্ম আত্মস্বার্থ ব্যক্তি স্বার্থের বাইরে জনস্বার্থ জনহিত এবং দেশের স্বার্থ এবং যে জিনিসগুলো অর্জিত হয়নি সেই জিনিসগুলো অর্জন অর্থাৎ এতক্ষণ আমরা যে জিনিস নিয়ে আলোচনা করলাম যে আমরা এই পেয়েছি এবং বেশিরভাগটা সিংহভাগ পাইনি সেগুলো নিয়ে যদি আন্দোলনে নামে পরবর্তী পর্যায়ে এক্ষুন এই মুহূর্তে ঝাঁপ দেওয়াটা ঠিক হবে না কারণ বিচক্ষণতা রাজনীতির একটা বড় সত্য এই বিচক্ষণতার সঙ্গে নিয়ে যদি চলে এই যে আম আদমি দিল্লি দখল করে ফেললো ঠিক না তার ওই নিঃস্বার্থপরতা এবং বিচক্ষণতার জন্য যে ঠিক কোন জায়গাটাতে ঘা দিতে হবে কোন জায়গাটার থেকে সরে আসতে হবে এই বোধটা যদি সঠিক থাকে রাজনৈতিক ক্ষেত্রে তাহলে তার বিজয়ের সম্ভাবনা বা সফল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে তো নরু যদি ওই রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিতে পারে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল আমি বললাম তো বাংলা ভাষা আন্দোলন বা যে কোনো আন্দোলন বলি না কেন ছাত্ররাই কিন্তু এগিয়ে এসেছে এবং ছাত্রদের মাধ্যমে কিন্তু বিজয় অর্জিত হওয়া সম্ভব হয়েছে তো বর্তমান সময়ে আপনি বাসায় থাকেন বা পত্র পত্রিকা পড়েন টেলিভিশন দেখেন ছাত্র আন্দোলন দেখেন এগুলো কেমন আসলে কি আপনাদের মতোই আন্দোলন হচ্ছে নাকি আসলে রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে তারা না সেই আন্দোলন হচ্ছে না আর সুযোগও দেওয়া হচ্ছে না সরকার যেটা মনে করে যে সরকার সমর্থক আন্দোলন সে সেটাকে গ্রহণ করছে সরকার বিরোধী আন্দোলন এই যে সড়ক নিয়ে যে আন্দোলনগুলো হলো সেটা তো পুলিশ লাঠি মেরে এগুলোকে এগুলোকে সোজা করলো ঠিক কিনা তো কাজেই সরকার বিরোধী আন কোনো আন্দোলনই সরকার প্রশ্রয় দেয় না তার আগে কোটা বিরোধী আন্দোলন আন্দোলনে দেখেন একই এক একই ব্যাপার তো এই যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি তো আপনার তার স্বার্থই পূরণ করবে জনগণের স্বার্থ জনগণের ইচ্ছা সেটা পূরণ করবে না ছাত্রদের ইচ্ছা অনিচ্ছা পূরণ করবে না কাজেই ছাত্রদের দায় দায়িত্ব থেকে যাচ্ছে এই প্রজন্মেরও যে যে কোনো বাধা বিপত্তির মুখে তরুণ সমাজ যা যা করে সময়। তাদের তো কোনো স্বার্থের প্রশ্ন থাকে না তাদের আদর্শ নিষ্ঠায় প্রশ্নটাই বড় থাকে যে আমার আদর্শ বা আমার থিম সেই অনুযায়ী আমি আন্দোলন করব সংগ্রাম করব তাতে যদি প্রাণ যায় তো যাক আচ্ছা আত্মদানের

নুরু আচ্ছা এমনিতে তার আন্দোলন বা তার খসখব যতটুকু আপনি পেয়েছেন পত্রপত্রিকা কেমন মনে হচ্ছে তাকে বিদেশি কো যাইতো বললাম যে আমার মনে হয় যে এই মুহূর্তে মনে হয় যে সার্থকতা নাও থাকতে পারে না না থাকার সম্ভাবনাই বেশি গোটা আন্দোলনের প্রোডাক্ট হিসেবে এবং পরে ডাক্সু ভিপি হওয়া তার সমানুশীল সমর্থনটাও যোগায় যে তার সমর্থনের প্রমাণ যে তার পক্ষে সমর্থন ভালো সমর্থন আছে তাকে জোর করে বসিয়ে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে এটা এটাও আরেকটা প্রমাণ যে সে হয়তো সঠিক পথেই চলছে সেই জন্য তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে সে রাজনীতিতে এসে আবার একটা নতুন পথ খুলে না দেয় অর্থাৎ যেটা আমাদের সাধারণ মানুষের আকাঙ্ক্ষিত আমাদের মতো অনেকেরই আকাঙ্ক্ষিত সেই পথ আবার নতুন করে খুলে না দেয় যেমন শাহবাগের আন্দোলনটা নষ্ট হয়ে গেল সেই সেই আন্দোলনটা একটা বিরাট আন্দোলন ছিল তার একটা বিরাট সম্ভাবনাও ছিল সেই সম্ভাবনাটাও নষ্ট হয়ে সম্ভাবনা মানে বিভাজন টিভাজন করে তো সেই এবং যদি স্বার্থপর ব্যক্তি স্বার্থপরতা এবং লোভ লাভের

ডাকিপি হিসাবে তার ইতিবাচক ভূমিকা সেই ইতিবাচক ভূমিকা যদি স্বার্থের সম্মুখীন না স্বার্থের বসীভূত না হয় আত্মস্বার্থ বা দলীয় স্বার্থের বসীভূত না হয় জনস্বার্থ এবং জনহিত পক্ষে থাকে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল আচ্ছা আমরা যে এই আপাত দৃষ্টিতে বা বর্তমান পরিস্থিতিতে তার প্রতি আপনার পরামর্শ কি থাকবে তার দল আমার পরামর্শ ওই যে বললাম যে আত্মস্বার্থ বাইরে থাকতে হবে আত্ম আত্মস্বার্থ ব্যক্তি স্বার্থের বাইরে জনস্বার্থ জনহিতেষণা এবং দেশের স্বার্থ এবং যে জিনিসগুলো অর্জিত হয়নি সেই জিনিসগুলো অর্জন অর্থাৎ এতক্ষণ আমরা যে জিনিস নিয়ে আলোচনা করলাম যে আমরা এই পেয়েছি এবং বেশিরভাগটা সিংহ ভাগ পায়নি সেগুলো নিয়ে যদি আন্দোলনে নামে পরবর্তী পর্যায়ে এখন এই মুহূর্তে ঝাঁপ দেওয়াটা ঠিক হবে না কারণ বিচক্ষণতা রাজনীতির একটা বড় সত্য এই বিচক্ষণতার সঙ্গে নিয়ে যদি চলে যে আম আদমি দিল্লি দখল করে ফেলল ঠিক না তার ওই নিঃস্বার্থপরতা এবং বিচক্ষণতার জন্য যে ঠিক কোন জায়গাটাতে ঘা দিতে হবে কোন জায়গাটার থেকে সরে আসতে হবে এই বোধটা যদি সঠিক থাকে রাজনীতির ক্ষেত্রে তাহলে তার বিজয়ের সম্ভাবনা বা সফল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে তো নুরু যদি ওই রাজনৈতিক ওই বিচক্ষণতার পরিচয় দিতে পারে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল আমি বললামই তো আচ্ছা এমনিতে ডাকসুর বিপি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে বাংলা ভাষা নিয়ে তো তার অনেক কিছু শেখা এবং বাংলা ভাষা নিয়ে কথা বলাও তার উচিত বলে আপনি মনে করবেন মানে যে কথাগুলো বলে আসছেন যে ছাত্রদেরকে এখন এগিয়ে আসতে হবে তাদেরকে সঠিকভাবে তরুণদের এক কথায় আমি তরুণদের কথা বলি ছাত্র ও ছাত্র তরুণদের তরুণ এবং যুবকদের এরাই ভাষা আন্দোলন একুশেকে সফল করেছে এরাই বর্তমান সম্ভাব্য আন্দোলন সে কোটাই হোক আর যাই হোক সেই সম্ভাব্য আন্দোলন যা বাংলা বাঙালির স্বার্থের পক্ষে যাবে বাংলাদেশের মানুষের স্বার্থের জনস্বার্থের পক্ষে যাবে সেই সেইগুলো করতে গেলে ভাবে চলা উচিত যে বিচক্ষণতা নিয়ে এবং স্বার্থহীনতা নিয়ে নিঃস্বার্থপরতা নিয়ে সেইগুলো করতে পারলে আমি তো বারবার একই কথা বলছি যে তাহলে তাদের বিজয় তার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কথা বলেছেন